গতকাল রাত্রে প্রচুর ঝড় এবং বৃষ্টি হলো, আর আজকে ভোরে আমাদের বাড়ি থেকে দেখছি এই আকাশের অবস্থা। আর ঝড়ের পরিণতি হিসেবে কি অবস্থা, গাছ পড়ে গিয়ে তারগুলো এই ছিঁড়লো ছিঁড়লো বলে। এই যে সুপুরি গাছটা, ওফ কি বিপদ সকালবেলা দেখি, গাছটা ভেঙে ওই যে চিঁড়ে দুয়াদখানা হয়ে ছিটকে পড়ে আছে। পড়লো তো পড়লো ওই তারের উপর, বাস এবার আমার মুশকিল। আমায় ছুটতে হলো ইলেকট্রিক সাপ্লাই অফিসে, আর তারপর হলো এক মজার ঘটনা। সকাল তখন 7টা হবে, আমি ছুটছি ইলেকট্রিক সাপ্লাই অফিসে, ওই যে বাড়িতে গাছ পড়ে গেছে ইলেকট্রিকের তারে, সেই জন্য জানাবার জন্য। আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের অফিসটি দাসনগর, ইন্ডাস্ট্রিয়াল স্টেট বলে পরিচিত, সেখানে অবস্থিত। দেখতে দেখতে আমি এসে পৌঁছে গেলাম এই ইলেকট্রিক সাপ্লাই অফিসে। এমার্জেন্সি রিপোর্ট করার পরে আমি বাড়ির দিকে ফিরে চললাম। এটি হলো অ্যামাজন কোম্পানির একটি শোরুম। আমি ভাবলাম যে রাস্তাতে আমি ইলেকট্রিক সাপ্লাই অফিসে এসেছি ওই রাস্তায় যাব না, একটু পাড়ার মধ্যে দিয়ে শর্ট রাস্তা ধরি না। সেই শর্ট রাস্তা মানে সরু গলির মধ্যে দিয়ে যাবার সময় ঘটলো মজার ঘটনা। এনারা এত পরিশ্রম করে এই ঠেলা গাড়িটি করে বড় মেশিনকে নিয়ে যাচ্ছে ওই ইলেকট্রিক সাপ্লাই, যেখানে ইন্ডাস্ট্রিয়াল স্টেট ওইটা, ওখানে কোনো একটি কারখানায়। তো মজার ঘটনা ওনাদের পরিশ্রমটা নয়, মজার ঘটনা ওনারা যে গলি দিয়ে ঢুকবেন মানে সেই রাস্তাটা যদি আপনারা দেখেন যে কি করে হবে।
ওনারা ওই ঠেলা গাড়ি করে মেশিনটিকে বোধহয় এই কোনো একটি কারখানায়, এখানের এই যেখানে এত কারখানা রয়েছে কোনো একটি কারখানায় ওনারা আনবেন। ঠিক আছে, এখানের রাস্তাটা হয়তো চওড়া, কিন্তু কিন্তু ওনাদের তো এই গলি দিয়েই আনতে হবে, কেন আর কোনো রাস্তা নেই। ওই মেশিনটি এই গলি দিয়ে কি করে আসবে এখানে? আমি যে শর্টকাটে রাস্তাটি যাচ্ছি সেই রাস্তাটায় অনেক জায়গায় জল জমে আছে, তারপর আগের দিন বৃষ্টি হয়েছিল বলে এই খাল এখানে একটা আছে, সেই খাল দিয়ে প্রচুর জল হয়েছে, আর খালের ওপরে এই রাস্তাটার উপর দিয়ে ওই ভারী মেশিন, কি মুশকিলের কথা। বাবা, এখানেই তো মেশিনটা আটকে যাচ্ছে, এটা তো তাও অনেকটা চওড়া রাস্তা, আর ওই সরু গলি। যাক ঘি কি জানি বাবা, আমরা ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। আবার অন্য একটা ভিডিওতে আমরা আপনাদের সঙ্গে আবার আসবো। বাই বাই। চাপড়ে সামা আছি মানে।